Hello everyone, welcome to my channel. I'm Priyanka. Today I'm sharing with you another vlog. Today is a good morning. আমাদের মোটামুটি 12টা 12:30টা হয়ে গেছে তারপর রিল্যাক্স করলাম ঘুমোলাম ঘুমোতে 1টা 1:30টা সো আর দেখে কি আজকে 10টা বাজিয়ে দিয়েছি এখন সেটআপটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কুর্তি পরেছি কুর্তিটা নতুন না মামামের ড্রেসটা সম্পূর্ণ নতুন আমার এটা পুরনোই জামা তো কুর্তি পরেছি একদম সিম্পল লুক ক্রিয়েট করেছি একদম মানে বেঙ্গলি লুক ক্রিয়েট করেছি আর এখন যাব ইনভিটেশনে পাশের বাড়িতে বেশি দূর না পাশের বাড়িতেই যাব আর তার জন্য আমি বানিয়েছিলাম একটা মালাইকারি রেসিপি অনেকটা পরিমাণে চিংড়ি মাছ ছিল সো মালাইকারি রেসিপিটা আমি তোমাদের সাথে একটু পরে মানে এই ভিডিওটার পরেই শেয়ার করব যে চটপট মানে শর্টকাটে কি করে মালাইকারি বানিয়ে নেওয়া যায় যদি গেট টুগেদার থাকে পার্টি থাকে এভরিথিং তো মালাইকারি বানিয়ে নিয়েছি তো এখন ওইটা নিয়ে মেয়েকে ধরে সিদ্ধার্থকে নিয়ে পাশের বাড়িতে যাব মহালয়ার সেলিব্রেশন আছে প্লাস একটা গেট টুগেদার মজা আনন্দ বাড়ির বাইরে কলকাতার বাইরে ব্যাঙ্গালোরে বসে একটু ফ্যামিলি ফিলিং করার জন্য আজকে দিনে দিদি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সো চলো দিনটাকে শুরু করা যাক আজকে একটা ভালো ব্লগ তোমরা পাবে আর প্লিজ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে কারণ আস্তে আস্তে আমিও ইমপ্রুভ করার চেষ্টা করছি তো প্লিজ পাশে থাকো সাথে থাকো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করতে ভুলো না আজকে আমি 1 কিলো চিংড়ি মাছের মালাইকারি রান্না করব তার জন্য প্রথমে প্যান বসিয়ে তাতে 4 টেবিল স্পুন ঘি আর 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিয়ে ওই তেলে অ্যাড করেছি গোটা গরম মশলা তার মধ্যে দিয়েছি ছোট এলাচ 1টা 2-3টে লবঙ্গ সামান্য দারচিনি আর 1টা তেজপাতা 10 সেকেন্ড নাড়াচাড়া করে 1/2 কাপ পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন দিয়ে আর একটু 2-3 মিনিটের জন্য একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার 1-1 করে মশলা অ্যাড করছি প্রথমে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা দিয়েছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি 1/4 টিস্পুন আর জিরে গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন আর স্বাদ মতো নুন ব্যবহার করে নিলাম দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমকে রেখে নাড়াচাড়া করছি ভালো করে ফ্রাই করছি যাতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মালাইকারিতে ঘিয়ের ব্যবহার একটু বেশি করে করলে খেতে খুব ভালো হয় টেস্টি হয় দুর্দান্ত টেস্ট আসে তাই জন্য আমি আজ এবারে ঘিয়ের একটু বেশি পরিমাণ করেছি আর চিংড়ি মাছটাও অনেকটা পরিমাণে তাই এইটুকু ঘি দিতেই লাগবে এবার যখন মশলা ভালো করে কষে গেল কালার চেঞ্জ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে নিলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাকে মিক্সড করে নিলাম চিংড়ি মাছ মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিলাম 2-3 মিনিটের জন্য এবার এতে অ্যাড করব ডাবারের হোমমেড কোকোনাট মিল্ক আমি এখান থেকে ব্যাঙ্গালোরে এটা খুবই অ্যাভেলেবল আর খেতে ভীষণই টেস্টি ক্রিমি টেক্সচার তাই এই মিল্কটাই ব্যবহার করলাম তারপর লাস্ট 2 ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো একটু হচ্ছে গরম মশলা 1/2 টিস্পুন মতো গরম মশলা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমকে লোতে রেখে চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে মালাইকারি ভীষণ সহজ পদ্ধতি ভীষণই ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর যদি গ্রেভিটা টাইট হয়ে যায় বা মনে হয় যে একটু গ্রেভি রাখলে ভালো হয় তাহলে উষ্ণ গরম দুধ অ্যাড করতে পারো তাহলে একদম পারফেক্ট মালাইকারি রেডি হয়ে যাবে পাপা এখনো রেডি হয়নি 1:30টা বাজে জিলে আর তুমি আমার পাঞ্জাবিটা পরলে কুর্তাটা পরলে না বাবা বিছানা গুছাচ্ছ মামা জলদি করো দেখো কত দেরি হয়ে গেছে মামা বাহ জলের বোতলটা পর্যন্ত নাওনি তোমাকে একটা কথা কতবার বলতে হয় গো
যতবার বলো যেটা আমার ডিউটি নয় আমার ডিউটি না দেখটা আমার ডিউটি নয় ওটা সোজা কথা লক কে করবে তুমি খে বিঙ্গু বাবা খে এত নাচে না সিদ্ধার্থের সঙ্গে যে গাইতে এসেছিল সেও কাহন কাহন বাজে দিদি প্রচুর খাবারের আয়োজন করেছিল এখানে মাছের মাথা দিয়ে সোনা মুখ ডাল হয়েছিল তার সাথে লোটে মাছের ভাজা ভাজা চচ্চড়ি একদম ড্রাই ড্রাই সাদা ফুরফুরে ভাত আর ছিল এটা হান্ডি চিকেন একদম ভীষণ ঝালঝাল দারুণ খেতে মাছের ডিমের বড়া আর লাস্টে ছিল পাবদা মাছের ঝাল সাথে গন্ধরাজ লেবু এখানে গন্ধরাজ লেবু খুব একটা পাওয়া যায় না অর্ডার করিয়ে আনতে হয় তো গন্ধরাজ লেবুও দুর্দান্ত লাগলো ডালের সাথে মেখে খেতে অনেক দিন পর এবার সবাই বসে যাব খেতে আর সবাই মাটিতেই একসাথে বসে খাওয়া হবে গল্প হবে আর কি চাই কেমন খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হলো তাই সিদ্ধার্থ গেছিল একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে আর স্টারটা কি সুন্দর সাজিয়েছে সামনে দিওয়ালি দুর্গাপুজো এইসব আছে বলে ভীষণ সুন্দর সাজিয়েছে আমাকে খুঁজে দে
বাসার বাড়ি থেকে এলাম আর এখন 9টা বাজে সিরিয়াসলি 1:30টার সময় ওদের বাড়িতে গিয়েছি আর এতক্ষণ আড্ডা হলো ভীষণ মজা হয়েছে মানে খুব মজা হয়েছে প্রচুর খাওয়া দাওয়া মানে বাঙালি প্রত্যেকটা খাবার বাঙালিয়ানার ছোঁয়া আছে ভীষণ টেস্টি হয়েছে সবাই তারপর সবাই এনজয় করে খেয়েছে প্রথমে খাওয়া দাওয়া হলো তারপর একটু রেস্ট হলো গল্প হলো তারপরে গান বাজনা শুরু হলো অনেকক্ষণ গান বাজনা হলো ভীষণ মজা হয়েছিল আর সবথেকে মজা করেছে পিঙ্গু আর গুঞ্জা গুঞ্জা লিটারালি এখন খুব খুব টায়ার্ড মানে কনস্ট্যান্ট খেলে গেছে কনস্ট্যান্ট খেলে গেছে দুজনে মিলে মাঝখানে পিঙ্গু একটু আধ ঘন্টা শুয়েছে আর ও শুয়েছে বাট মোস্ট অফ দ্য টাইম ওরা খেলে গেছে দৌড়াদৌড়ি করেছে ঝগড়া করেছে মারপিট করেছে এভরিথিং হয়ে গেছে আজকে তুমি এখন কি খাচ্ছ রুটি ইয়েস আর এটা রুটি আর কি খাচ্ছ বাটার ইয়েস তো গুঞ্জার হলো আজকের ডিনার একটা রুটি আর বাটার আছে যাতে মুখে তাড়াতাড়ি ফুরোয় তাই জন্য একটু মালাইকারির গ্রেভি একটু দেবো ওর মুখে চাখনা তো তাড়াতাড়ি ফুরোয় এটা আমি সবসময় করি কিছু না কিছু চাখনা দিই তাড়াতাড়ি ফোড়াবার জন্য কি হলো কোথায় যাচ্ছ আচ্ছা এরা মুখে না